গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউশনের যৌথ উদ্যোগে সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ বি এ নোবায়দুল ইসলাম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য প্রফেসর ডক্টর দিল রওশন জিন্নাতারা নাজনীন ও ডক্টর মোহাম্মদ নুরুল আমিন সহ অনেকে।